আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলে কিভাবে যে কোনো সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করবেন। তো বন্ধুরা দেখুন, আমি আমার এই প্রোফাইলটিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক এবং ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাড করেছি। তো আজকে আমি আপনাদের টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক এই ফেসবুক প্রোফাইলে অ্যাড করে দেখাবো। তো এই জন্য আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন আপনাদের আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন বন্ধুরা। তো বন্ধুরা, ফেসবুকে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, তো এই এডিট প্রোফাইলের উপর আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এডিট প্রোফাইলে ক্লিক করার পর হালকা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন বন্ধুরা। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন লিঙ্কস, এবং লিঙ্কসের পাশে রয়েছে এডিট, তো আপনারা এই এডিটের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, হালকা একটু লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা দেখুন, আমি অলরেডি ইউটিউব এবং ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক দুটি আমি অ্যাড করেছি। তো এখন আমি টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করব। তো লিঙ্ক অ্যাড করার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, তো এই অ্যাড সোশ্যাল লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর দেখুন ইউটিউব, ইনস্টাগ্রাম, এবং নিচে দেখুন আরও একটি ইনস্টাগ্রামের ঘর খুলে গেলো। তো যেহেতু এবার আমরা টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করব, তো সেহেতু আমাদেরকে এই ইনস্টাগ্রামটাকে পরিবর্তন করে টুইটার করে দিতে হবে। তো সেজন্য কী করতে হবে, এখানে যে দেখুন একটা ত্রিভুজের মতো চিহ্ন রয়েছে উল্টানো, তো এই ত্রিভুজ আইকনটিতে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া নাম দেওয়া রয়েছে। তো আপনারা যে নামটি, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটির লিঙ্ক এখানে বসাতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি টুইটার অ্যাকাউন্ট আর লিঙ্ক এখানে সেট করব, তাই আমি টুইটারটি সিলেক্ট করে নিলাম বন্ধুরা। এবং এর পাশে এখন দেখুন অ্যাকাউন্ট নেম রয়েছে একটা অপশন, তো এই অ্যাকাউন্ট নেমের উপর আপনারা ক্লিক করবেন। এখন এই ফাঁকা ঘরে আপনাদের টুইটার অ্যাকাউন্টটির ইউজার নেম বসিয়ে দেবেন। তো আমি আমার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম বসিয়ে দিলাম বন্ধুরা, এমডি সাহেব আলী। তো বন্ধুরা, ইউজার নেম বসানো হয়ে গেলে সব নিচে দেখুন সেভ নামে একটি টাকা রয়েছে, সেভ অপশন, তো এখন আপনারা এই সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং সব শেষে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক বন্ধুরা ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে গেলো। তো আমি আপনাদেরকে আর একটু রিলোড দিয়ে দেখাই, রিফ্রেশ করে দেখাই। বন্ধুরা, আমি রিফ্রেশ করলাম, তো এখন দেখুন আমি আমার প্রোফাইলটি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ইনস্টাগ্রাম এবং তার নিচে রয়েছে ইউটিউব এবং সর্বশেষে রয়েছে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক। তো বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজেই যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি আপনাদের কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।